নাম শাগনি জি আমরা সাবস্ক্রাইবার খুব ভালো ব্লগগুলো রোজ দেখি তোমরা খালি দৃশ্যটা দেখো কি সুন্দর এরকম হলো ওইগুটে নিলে এরকম হয় হ্যাঁ পাঁচ এই খাব না কেউ টিমে খেলছে একটা না না এনে হচ্ছে মহাবদ্ধা আমি তো সবাইকে জ্ঞান দেব ছয় বেরিয়ে গেছে ছয় চার এখানে গদু মাস্টার গ্ল্যাড আমরা এটা করব দেয়ালে কি যাতা এখন সময় হয়েছে 4টে দ্বিতীয় পর্বে এ বলতে ব্লগে দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগত প্রথম পর্বে ব্লগটা না দেখে থাকলে এখন দেখে নাও আই বাটনে আমি লিংক দিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি এখন আমাদের বেরোনোর কথা ছিল বৃষ্টি মুষলধারে বাইরে নেমেছে তার জন্য এখানে চারজন মিলে লুডু খেলতে বসেছে বৃষ্টি যদি কমে তাহলে বেরোবি তো বধু বেরোলে একটু মজাও হতো সেটা দেখাতাম গঙ্গার ঘাটে যেতাম বৃষ্টি কমে তো বধু আমি হচ্ছে আবহাওয়ার মালিক আমি যা বলি আবহাওয়া তো সেটাই করে ছক্কা 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 আবার আর ছক্কা ছক্কা পাঁচ আরে দান দা এক ঘর থেকে বের হয়ে যায় দান দা ঘর থেকে বের হয়ে যায় মানে গোবানে এই যে গুটি কোট থেকে বেরিয়ে যায় এমন দরে দরে মারে উনি খাওয়ার দান চার আছে ছয় আছে ছয়ে কি করে তুমি এই খাত থেকে ছয়ে কি করে কাটো এই ওখানে মা ফোন করেছিল মাসির সাথে কথা বলছে মানে দুই বোনে কথা বলছে পেছনে কি তোকে আমি দেখলাম একবার তিনটে ছয় পড়েছে তোর মানে এত লাকি তুই তিনটে ছয় পড়ে পচা হয়ে বা ক্যান্সেল হয়ে গেছে কেমন লাগলো ওটার জন্য আমার তিনটে ছয় পড়তো নাই যে এর জন্য বাজে কথা এর বড় সংস্পর্শ লাগা ওগো কালকেও পড়েছে তাহলে কি পুট পড়েছিল তারপরে দুই পড়েছে ওই একবার তাহলে গোল ফার্মার মে ইয়াপে আপনি ইয়াপে দেখিয়ে যান এই মাত্র মাসি অলিতারের গুটি কেটে দিয়েছে এখন চারটি গুটি ঘরে কেমন লাগছে আপনার ম্যাডাম আমারও সময় আসছে অতিরিক্ত সমস্যা হচ্ছে চারটেই ঘরে আছে আমি একটু খেলবো রে হয়ে গেছে ছয় ছয় আর গে বাবুয়া বুটুয়া আরে একবারে হয় নাকি ছয় 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 ওকে এখন সময় হয়েছে 5:30টা বৃষ্টি এখনো অল্প পড়ছে অনেকটা থেমেছে আমি গদু আর ওদিকে অদিতি অদিতি ঘরে আছে ছাতা আনতে গেছে ঠিক আছে হাওয়া লাগবে না লাগবে না আমরা একটু বেরোচ্ছি তোমার সাথে দেখা করিয়ে দেবো একজনের সেটা গেলে বুঝতে পারবে জানি না বৃষ্টির যে অবস্থা কতটা শহর দেখাতে পারবো ওখানে গিয়ে হয়তো কথা হবে ভিউটা খালি দেখো তোমরা ভিউটা খালি দেখো আমি এটাই বলি ঠিক আছে ভিউটা খালি দেখো তোমরা এটার উপর বসেও যাওয়া যায় হ্যাঁ এখানে এখানে একটা ভেলা আছে এটার উপর তোমরা বসেও চলে যেতে পারো বহিলা রক্ষিন্দারের মতন গানটা কিন্তু খুব পপুলার হচ্ছে আর এখানের ভিউটা এত সুন্দর ঠান্ডা হাওয়া আসছে বৃষ্টির জন্য আর শান্ত পরিবেশ হচ্ছে কিন্তু দেখ কোনো আওয়াজ খুব একটা নেই আরে এখানে এমনি সময় ভিড় থাকে একটু মাছ খুলতে পারিস আবার পরে পরে নিতে পারিস না পড়ো না আমি এখানে ফাঁকা আছি বলেই মাছটা খুলেছি নালে আবার মাছ পড়া থাকতো আর দেখো ভিউটা কি বলবো আর তোমাদের সাথে একজনের পরিচয় করিয়ে দেবো তিনিও এসে উপস্থিত হয়েছেন আর এদিকে গদু মাস্টার আছে গদু মাস্টারকে একটু নিয়ে নিচ্ছি গদু মাস্টার আপনি কিছু বলতে চান কিছু বলতে চান নো না সবাই মাস্ক পরে আছে কিরকম যন্ত্রের মাঝখানে আমি মানব কেন বিয়ে শাদী করিনি এখন বাড়ি লাগে বিয়ে ঠিয়ে দেওয়ার জন্য উঠেছে আর আজকে আজকে ওকে বাড়িতে যা বলছিল মানে ওর বিয়ের চর্চা রীতিমতো চলছে হবে বোঝাই গেছে খুব তাড়াতাড়ি ঠিক আছে সেটার ব্লগ তোমরা পাবে কোথায় আমার চ্যানেলে তার জন্য ব্লগ পাবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এই জলে হাত দেওয়া যাবে হ্যাঁ যাও চল এখানে যে অদ্ভুত শান্তিটা আছে সেটা কোথাও পাবে না এই জন্যই আমার গঙ্গাঘাটটা এত ভালো লাগে এই যে দেখতে পাচ্ছ হিমালয়ান এই যে হচ্ছে তার মালিক বলতে পারো আমার ভিডিও দেখে সাবস্ক্রাইবার হ্যাঁ সাবস্ক্রাইবারও বলতে পারো আমার সাথে অনেক দিনই আলাপ আজকে যেহেতু আমরা এদিকে এসেছি তো সেই জন্য আমি বললাম যে একটু দেখা করতে পারো এবার তো মুখটাও দেখিয়ে দাও মাছটা নামিয়ে ঠিক আছে ওর নাম শাগনিক হ্যাঁ আমার নাম শাগনিক আর হ্যাঁ আমরা সাবস্ক্রাইবার খুব ভালো লাগে ব্লগসগুলো রোজ দেখি কমেন্টও করি হ্যাঁ কমেন্টও করে তুমি প্রথম কবে আমার ব্লগ দেখেছিলে আমি প্রথম দেখেছিলাম ওই যে ফিনিক্সের যে দোকানটায় আচ্ছা ওই হেলমেটের হেলমেটের ব্লগটা দিয়ে শুরু করি আর তারপরে ওই তোমার দিদির দোকান দিয়ে হ্যাঁ 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 দেখি
দারুণ তুমি ব্লগগুলো এডিটগুলো খুব ভালো লাগে, মানে খুব ফ্যামিলি ব্লগ দেখে খুব ভালো লাগে যে কেউ ব্লগ করে। এটা তো আমার আমার সৌভাগ্য, এত ভালো লাগে মানে অন্যদিন কি দেখি কাদের দেখি মুম্বাই গান নিখিল দেখি, হ্যাঁ অবশ্যই দেখি ওইদিকে, কিন্তু ওটা হিন্দিতে ঠিক আমাদের নিজেদের ভাষায় করার আলাদা ব্যাপারই আলাদা আলাদাই মজা। এটা আমি সবাইকে বলি, আমার ভাইও ব্লগ করে মানে করার ইচ্ছা ও শুরু করেছে, ওকেও বলি করলে বাংলায় কর, নিজের ভাষার প্রতি একটা আলাদা ইমোশন কাজ করে তাই না, যেটা অন্য ভাষাতে করলে পাওয়া যায় না। দেখি চা পাওয়া যাবে এখানে, ওই তো সামনে সামনে চা আছে, আরিনের চা এখানেই কি সামনে, ও আচ্ছা সেই তো। অ্যাকচুয়ালি কি হচ্ছে, গদু একটা ব্লগ করেছিল ঠিক আছে, গদু আগে একবার এসেছিল তখন আমি আসিনি, তো সেই ব্লগটা আমি দেখেছিলাম ওই চায়ের দোকানটা, মানে মেসির জন্মদিনের দিন ফ্রিতে চা খাওয়া। আচ্ছা না এবার ওই তো আমি দেখেছি কিন্তু আমার আসা হয়নি, এই প্রথম আমি আসলাম, এবং হ্যাঁ সবাই মিলে চা তো খাবোই, একটু জায়গাটাকে আমরা অনুভব করে নিই তারপরে ওখানে যাওয়া হচ্ছে ঠিক আছে। তোমরা সবাই আসতে পারো, 34 পাউন্ডের কেক করা হয়েছে মেসির জন্মদিন উপলক্ষে, চাটা খাবো খেয়ে জানাবো কেমন। চা তো নিয়ে নিয়েছি, মাছটা খুলতে হবে, বড় মাছে ভালো লাগছে, ভালো কিন্তু না, খুবই ভালো, ওয়ান অফ দ্য ফেভারিট চা, সে খর্দা দিকে এখানে খেতে আসি মানে কি নাম বাজে হাতটা পুড়ে যাচ্ছে, উফ হিন্দিতে কথা বলে আ খেয়ে শাগনিককে বিদায় দেওয়ার পর্ব চলে এসছে, মানে আমি সত্যি খুব ভালো লেগেছে, মানে এইভাবে দেখা করবে সত্যি, আমার সত্যি সিরিয়াসলি বলছি, এবং যারা তোমরা ভিডিও দেখছো তোমরা যদি চাও আমার সাথে দেখা করতে পারো, আমার সত্যি খুব ভালো লাগে। প্রথমবার যখন মেসেজ করেছিল তখনও আমার মানে একদম, আমি মেসেজটা দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে যে এই মেসেজগুলো দেখলে আমার মনটা পুরো ভালো হয়ে যায়, এর জন্যই তো ভিডিওগুলো করি, যে তোমরা বলবে কমেন্টে বা আমাকে আলাদা করে পার্সোনালি মেসেজ করে আমি চেষ্টা করবো সবাইকে রিপ্লাই দেওয়ার, বাড়ি গিয়ে দেখা হবে, যদি কিছু ইন্টারেস্টিং হয় তোমার সাথে শেয়ার করবো। মাসি পরিবেশন করছে, এই যে হচ্ছে আমার থালা, গন্ধরা যেটা এসছে সেটা তোমরা ভিডিও দেখে বুঝতে পারবে না। ফদুর একটা কমপ্লেন ছিল যে আলু নেই তাই তো, কিন্তু আলু ছাড়াও এত সুন্দর গন্ধ এসছে জিনিসটা এমনি খাওয়াচ্ছে, তো আমরা খেয়ে নিই। মাসি তোমরা কখন খাবে? আমাদের পরপরই সবাই বসে পড়বে। শুভ সকাল, আজকে যদি আমরা 7টার সময় উঠেছি, এখন 8:30-9:15 বাজে, হাতে দেখতে পাচ্ছ আমপাড়ার যে কোটা, আমাদের কোটা বলে আমপাড়ার কোটা নিয়ে নিয়েছি, আমার সাথে দশভুজে আছে, আর এখানে আমরা একটু আম পাড়ছি দেখো, কোটা পাড়লি একটা। আচ্ছা পাকা না কাঁচা কিরকম বলেছে? ওই তো আধ পাকা কাঁচা, আমি তো বুঝবো না, আমাকে তুই বলবি সেগুলো আমি দেখে দেখে পারবো। তুমি কি বোঝো? আমি বুঝি শুধু ভিডিও করতে। এটা সামনে ওই এইটা দেখ, এটা দেখ, এটা দেখ, এটা দেখ, মাসি চলে এসছে, মাসি কোথায় এতগুলো? হ্যাঁ ব্যাগ আছে, ব্যাগে রাখছি, ওদিকে ব্যাগটা রেখেছি। তুমি পারবে নাকি? হ্যাঁ আমি তো পারবো, আমি নিচের থেকে নাগাল পাবো, তার এই এই আমগুলো পড়তে ঠিক আছে, আম পেরে নিই আমরা। হ্যাঁ তোমাদেরকে দেখালাম একটু, জানিও কমেন্টে কেমন লাগলো। চলে এসেছি আমরা দশভুজের বাড়িতে, দশভুজা এখন আমাদেরকে দেখাবেন তার কিছু গাছ, গাছের পরিক্রমা করাবেন তাই তো দশভুজা? আমি কিন্তু সব গাছের নাম জানি, ঠিক আছে নাম জানি না, আমরা দেখাবো গাছগুলো, যেগুলোর নাম জানি সেগুলো বলিস। এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট, যেটা কিনা মরে গেছিল আবার গজিয়েছে, এটা একটা জেড জেড প্ল্যান্ট, জেড জেড প্ল্যান্ট নামটা খুব সুন্দর তো, অনেক নিচ পর্যন্ত গেছে এটা। তারপরে এই যে একটা ছোট আছে, এটা ক্যাকটাসের মতো, ক্যাকটাসের মতো হ্যাঁ। এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট, এটাও একটা ভেরিয়েন্ট স্নেক প্ল্যান্টের, এটাও এটা একটা ফুল গাছ, কি গাছ বলে জানি না, আর এই যে ঘরের মধ্যে আমার মানি প্ল্যান্টটা ভালোই বড় হয়েছে, এটাও ফুল গাছ। এইগুলোকে বলে ফায়ার ক্র্যাকার্স, পুনে থেকে আনা, এরকম ছোট ছোট ফুল হয় পুরো গাছ ভরে যায়। হ্যাঁ হ্যাঁ, এটা এই তুবড়ি, তুবড়ির মতো, তুবড়ির মতো হয় না, ওই জন্য ফায়ার ক্র্যাকার্স বলে। এই যে বোগনভেলিয়া, একটা সাদা একটা পিঙ্ক একটা হলুদ, ওই দিক দিয়ে কটা চন্দ্রমল্লিকা আছে, শীতের শীতে ফুটবে, আর গোলাপ, এটা হচ্ছে হলুদ, ওই যে কুড়ি এসছে দেখতে পাচ্ছ, হ্যাঁ এটাও গোলাপ, এখানে একটা রানী গোলাপ ছোট, হ্যাঁ ওই যে ফুল ফুটবে, আর এই যে হচ্ছে টাইম ফুলের গাছ, এটা অনেক ভেরিয়েশন অফ কালার্স আছে, ওই যে ঝাউ গাছ, ওই যে দেখতে পাচ্ছ তোমরা, ওই যে ওই যে ওই যে, এটা কি? জারবেরা, জারবেরা, চন্দ্রমল্লিকার মতো লাগছে বাট তোরা এটাকে জারবেরা বলে। দুটো ক্যাকটাস,
এটা গ্রোথ খুব স্লো, 3-4 বছর হয়ে গেছে ওইটুকু বেড়ে। এই গাছটা দিয়ে না পুরো এলাচের মতো গন্ধ বের হয়। হুম, এই পাতাগুলো দিয়ে। হুম, দেখ। অনেকগুলো হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে ওই লাকি ব্যাম্বু বলে না, চাইনিজ ব্যাম্বু, এই যে পাতা বাহারের মতো, এই যে হয়েছে এটা আমাদের আছে। এই যে এইটা হচ্ছে ইন্টারেস্টিং, ড্রাগন ফ্রুটের গাছ। এই যে এটা হ্যাঁ ফল হচ্ছে এখন একটা, না না সবে কয়টুকু গাছ ফল হবে কি এরকম আর রজনীগন্ধা গাছ? হ্যাঁ, ওইবারে ছাদে গিয়ে দেখবি কত আছে। ও আমি জানতামই না রজনীগন্ধা গাছ কেমন হয়। তো আমি কিছু গাছ দেখালাম, আশা করি তোমাদের ভালো লাগলো। প্রচন্ড ঘেমে গেছি আর পারছি না। আমি তো দুহাতে দুটো ধরবো কি করে, মডেল দেখেছেন আমাকে না বলেই চলে এসছি। আমাকে এসে মামি বলছে, মামি বলছে আমি করতে গেছিলাম। প্রাকৃতিক কর্মটা করতে হবে তো, ছাড়না করে আসতে পারে। আমি ভুল ভাবে শোন না, মামি বলছে যে মডেল ছাদে আছে ভিডিও করো। আমি কি তোরা তখন বলছি রান্না হচ্ছে, আমি এখন ছাদে ধরে বসে আছি, বলছি যে মডেল একটু, এই জাস্ট বসালাম ওটা। আমি একবার 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 আমি ছাদটা এক মিনিটের জন্য রেখে দেই, রেখে দিই একটা মডেল আপনাদেরকে একটা অভিনয় করে দেখাবে। একটু 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 ও সব জায়গায় কি কি করে, কোন গাছ বা কোন ভালো দৃশ্য দৃশ্য দেখলে এরকম ফোনটা ধরে এরকম হাতটা এরকম করে দিয়ে, তোমরা খালি দৃশ্যটা দেখো কি সুন্দর এরকম ভাবে সব জায়গায় এক ডাল। মেশো আম পাচ্ছে দেখ। হ্যাঁ এদিকে দেখো মেশো আম পাচ্ছে। এই কতক্ষণ লাগবে মাসি এটা রান্না করতে? এটা টাইম লাগবে, মাটন তো, চিকেন হলে একটু অল্প সময়ের মধ্যে। আমি সব ফাটিয়ে দেবো, এটা নিচে দি যাবে না। ও বলেছে আজকে কাউকে খেতে দেবে না, ও একাই খাবে। বাহ, ওকে দুপুরে রান্নাই হয়েছে ভাত, ডাল, হ্যালেঞ্চা শাক, খাসির মাংস, হ্যালেঞ্চা শাক আর টক শাক, ঠিক আছে? কি নাম বলি শাক? আমবলি শাক। খুব ভালো ছেলে, ও যে জগতে প্রবেশ করেছে উত্তরোত্তর অনেক বড় হোক এই জগতে, এটাই আমাদের স্বপ্ন এবং প্রার্থনা। ঠিক আছে, আর আমি আর মামা হচ্ছে আজকে বাড়ি চলে যাব আমার বাইকে করে, গদু আর মামি যাবে কালকে। ব্লগটাকে শেষ করে দিই, আর খুব একটা বড় করবো না, টাকা টাকা শেষ করে দিই। ওই দেখতে বল সবাইকে যে কি করতে হবে, কি করতে হবে, ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পারো, ঠিক আছে? বন্ধুদেরকে দেখাতে পারো, আমার অন্য ভিডিওগুলো চেক করতে পারো। তোমার সাথে দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা। একটু চিটারি করে দিই। এসে গেছে কিন্তু, এটা ব্লু পার্ট। এই এটার উপর বসা যাবে, বেশ বসে যাবো বেহুলার মতন। দেখান একটু, একা একা দেখাবো না।